আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট সম্পর্কে জানাবো গতকাল বিশটি সাধারণ উপাচার্যরা বসেছিলেন এক টেবিলে সেখানে গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই সম্পূর্ণ তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে এই তথ্যগুলো কালেক্ট করে একটি ভিডিও বানাতে আমার কয়েক ঘন্টা সময় লাগলেও একটি লাইক দিতে কিন্তু তোমার এক সেকেন্ডের কম সময় লাগবে তাই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিতে ভিডিওতে একটি লাইক দিও ফিরছি মূল আলোচনায় প্রথমবারের অনুষ্ঠিত হয়েছিল এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এ বিষয়ে অনেক শিক্ষার্থী জানতে চেয়েছিল এছাড়া গুচ্ছের সেকেন্ড টাইম নিয়ে কি সিদ্ধান্ত হলো সে বিষয় নিয়ে অনেকের প্রশ্ন ছিল দুটি বিষয় নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্নের উত্তরে আসছি এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এবার বিশটি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে হতে পারে বিশ্ববিদ্যালয় এখনো সার কনফার্ম নেই কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কি থাকবে না এ বিষয় নিয়ে তারা এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি তারা গুচ্ছ থেকে বেরিয়েও যায়নি আর গুচ্ছে থাকবে এমনটাও বলেনি অর্থাৎ তারা সিদ্ধান্ত দিবে তার জন্য কিছুটা সময় চেয়েছে আর এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ এসেছে যার মধ্যে ইত্তেফাক শিরোনাম করেছে গুচ্ছে থাকার পক্ষে সময় চেয়েছে জগন্নাথ থাকার পক্ষে ১৯ উনিশ সময় চেয়েছে একজন অর্থাৎ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথাই উল্লেখ করা হয়েছে আমরা যদি নিউজের গুরুত্বপূর্ণ কিছু অংশ পড়ে নিতে চাই গুচ্ছভুক্ত থেকে এবছরও ভর্তি পরীক্ষা আয়োজন করতে চান উনিশ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে বিশ্ববিদ্যালয় বলেছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেই তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে সকালে শুরু হয়ে হয় দুপুর পর অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা সরাসরি উপস্থিত থাকলেও কয়েকজন ভার্চুয়ালি যুক্ত হন সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এমদাদুল হক সো প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারছ উনিশটি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা কিন্তু একমত পোষণ করে করেছেন তারা এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যারা কিন্তু এই গুচ্ছে অংশগ্রহণ করার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন কারণ তারা বলছেন যে আসলে নিজেদের মান অক্ষুন্ন রাখার ক্ষেত্রে তাদের নিজস্ব যে ভর্তি পরীক্ষা সিস্টেম সেখানে তারা চলে যেতে চান তবে এ বিষয়ে মূল সিদ্ধান্ত কিন্তু হবে তাদের একাডেমিক বৈঠকে আর এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তাই এখনই ভেবে নেওয়ার কোনো সুযোগ নেই যে আসলে আহ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে সো এই বিষয়ে তারা অবশ্যই তারা ভেবে চিনতে একটি মত প্রকাশ করবেন তবে আরও একটি নিউজ তোমাদের জানিয়ে রাখি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে অন্তর্ভুক্ত হয় তাহলে কিন্তু তারাই এবছরও লিড দিবেন গত বছর যেমন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো লিড দিয়েছিল শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোকে লিড দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সো এবছরও কিন্তু তাদেরই সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তারা গুচ্ছে ফিরে আসার একটি সম্ভব সম্ভাবনা আমি দেখছি বিশ্ববিদ্যালয়ে ভিভসিরাও কিন্তু স্বীকার করেছেন এবছর কিছু ভুল ত্রুটি এবং দেখা গেছে ভোগান্তির শিকার হয়েছেন শিক্ষার্থীরা যার মধ্যে এমন হয়েছে যে সে তার কোন একজন শিক্ষার্থী তার পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি পাবে না সেখানে সে আবেদন করেছে এবং অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে যখন সে পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আগের ভর্তিটি বাতিল করতে হয়েছে অনেকে আবার অপেক্ষায় থাকতে থাকতে ওয়েটিং লিস্টে থাকতে থাকতে দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছে এরকম করে অনেক সিট খালি রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ে এই সবগুলো বিষয় নিয়ে মূলত ভোগান্তির কথা স্বীকার করেছেন টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক তিনি বলেন আলাপকালে তিনি বলেছিলেন একটি সেশনে তিনি বলেন প্রথমবারের মতো আয়োজনের কারণে কিছুটা সমন্বয়হীনতা ছিল বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ভর্তি করতে গিয়ে এই সংকট হয়েছে কেন্দ্রীয়ভাবে ভর্তি হলে কিন্তু এই সমস্যাগুলো কেটে যাবে আসলে এটা কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ কথা আমরা যে দেখি যে আসলে মেডিকেল কিন্তু একসাথে পরীক্ষা দিলেও একটি সেন্ট্রালি ভর্তির একটা ব্যবস্থা করে থাকে তাই সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থী একাধিক জায়গায় ভর্তি হওয়ার সুযোগ কিন্তু থাকে না বা এই সমস্যাটি তৈরি হয় না সো তারা এই সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিয়েছেন আর গুচ্ছের সেরা প্রস্তুতির জন্য আমাদের কাছে রয়েছে দুর্দান্ত কিছু বই যে বইগুলো কালেক্ট করলে খুব অল্প সময়ে তুমি গুচ্ছে একটি সেরা প্রস্তুতি নিতে পারো যার মধ্যে রয়েছে আইসিটি এক্সপ্রেস তোমরা জানো আইসিটি থেকে গুচ্ছের প্রতিটি ইউনিটেই প্রশ্ন হয় আইসিটিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ কমন পেতে অবশ্যই আইসিটি এক্সপ্রেস এই বইটি কালেক্ট করবে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে বিগত বছরের সাফল্য দেখতে পাচ্ছ এই বইটিতে রয়েছে তোমার বিগত বছরের প্রশ্ন প্রশ্নের ব্যাখ্যা এছাড়া তোমার সাজেশন কনসেপ্ট এছাড়া অনুশীলনের জন্য প্রচুর পরিমাণে অনুশীলন এমসিকিউ যাতে তুমি সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো আর এই বইটি তোমরা কালেক্ট করতে পারো রকমারি ডটকম থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে রকমারিতে অর্ডার করার লিংকটি দেওয়া আছে এছাড়া এই বইটি তোমরা পাবে দেশের বিভিন্ন লাইব্রেরিতে আর যদি তুমি কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই দিনে বইটি কালেক্ট করতে চাও স্ক্রিনে দেখানো ওই নাম্বারে কল করে তোমরা বইটি কালেক্ট করতে পারো এছাড়া গুচ্ছে তোমার বিষয়ভিত্তিক যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে সেখানে যদি তুমি সব বিষয়ের প্রস্তুতি একসাথে পেতে চাও তোমাকে কালেক্ট করতে হবে গুচ্ছ অ্যানালাইসিস এই বইটি কারণ এই বইটিতে বিষয়ভিত্তিক প্রশ্ন প্রশ্নের ব্যাখ্যা মডেল টেস্ট সহ আরও অন্যান্য টপিকগুলো দেওয়া রয়েছে যেখানে তুমি সর্বোচ্চ একটি প্রস্তুতি নিতে পারবে বইটি তোমার রকমারি ডট কম বিভিন্ন লাইব্রেরি অথবা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে চাও যারা দুইটি বই একসাথে অর্ডার করতে চাও তাদের জন্য রয়েছে একটি অফার আর এই সেই অফারটি হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকায় তুমি দুইটি বই কালেক্ট করতে পারো সাথে কোরিয়ার চার্জ প্রযোজ্য আর কালেক্ট করার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে তোমরা কল করতে পারো শিক্ষার্থীদের আরও একটি প্রশ্ন ছিল গুচ্ছে সেকেন্ড টাইম থাকবে কিনা না সেকেন্ড টাইমের ব্যাপারে গতকাল কোনো সিদ্ধান্ত হয়নি কোনো আলোচনা হয়নি কারণ হচ্ছে গতকাল মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না বা কিভাবে হবে কে কে থাকছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেকেন্ড টাইমের আসলে এটা একটি পরবর্তী বিষয় এ নিয়ে গতকাল আলোচনা হয়নি তবে কয়েকটি পয়েন্ট বলতে পারি গুচ্ছে সেকেন্ড টাইম রাখার ব্যাপারে অধিকাংশ ভিজিরাই কিন্তু একমত পোষণ করেছেন অর্থাৎ তাদের একটি সম্মতি রয়েছে যে সেকেন্ড টাইম থাকবে এছাড়া ইউজিসি যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে তারাও সেকেন্ড টাইমের ব্যাপারে কথা বলেছেন এছাড়া কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনিও সেকেন্ড টাইমের ব্যাপারে একমত পোষণ করেছেন অর্থাৎ সেকেন্ড টাইম রাখার ব্যাপারে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সব দিক বিবেচনায় আহ গুচ্ছের সেকেন্ড টাইম থাকছে এখন এই যারা সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম আর রয়েছে গুচ্ছে যদি চান্স পেতে চাও তাহলে কিন্তু কম্পিটিশন হবে হার্ড আর এই কম্পিটিশনের সেরা প্রস্তুতি সেরা প্রস্তুতির জন্য গুচ্ছ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কোর্স রয়েছে তোমরা কিন্তু সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারো দেশের যে কোনো প্রান্ত থেকে কারণ আমরা এখানে খুব নামমাত্র ফিতে তোমাদের কিন্তু সুযোগ করে দিচ্ছি সেরা টিচারদের মাধ্যমে তোমাদের গুচ্ছের সেরা প্রস্তুতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেরা প্রস্তুতির ব্যাপারে কোর্স সম্পর্কে জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করো এছাড়া আমাদের কমিউনিটি পোস্টেও আমার কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য গুচ্ছ সম্পর্কিত পরবর্তী আপডেট ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আইসিটি পয়েন্টের সাথেই থাকো এখনকার মতো আমি জুনায়দ হোসেন এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ